সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজ আটই মে দু হাজার একুশ সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের সন্ধান অবস্থান করছে কাবির ডেইরিয়ান অ্যাগ্রো আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম অরণখোলা হাট সংলগ্ন এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এখান থেকে গাভী বকনা সার সব কিছুই বিক্রি করা হয় তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গরু ওনারা সংগ্রহ করছে আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো তো দেখাবো ওনারা কী কী জাতের কেমন বয়সের গরুগুলো সংগ্রহ করছে আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো আর এখান থেকে গরু বাছুর কিনতে আসলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন সেই সব বিষয়ে জানাবো তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন আশিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আবার কি নতুন কালেকশন করছেন জি আবার নতুন কালেকশন করছি এবার অনেক গরু কালেকশন করছি আস্তে আস্তে আপনার খামারটা কিন্তু বড় হয়ে যাচ্ছে জি আস্তে আস্তে আপনাদের দোয়া ইনশাআল্লাহ বড় বড় করে রাখতেছি এবং সব জিনিস কালেকশন করার চেষ্টা করতেছি এবার কোন কোন আইটেমের গরু কালেকশন করছেন এবার শুরুতেই যে সারগুলা থাকে সাইহল সার এবার সেই সারগুলা কালেকশন করছি সার বড় ছোট মাঝারি সবগুলাই কালেকশন করছি সব ধরনের সার আছে সব ধরনের সার আছে এবং কিছু জার্সি বাচ্চা কালেকশন করছি হ্যাঁ জার্সি গাভিও কালেকশন করছি এবাকার গাবি বাচ্চাগুলো খুব সুন্দর মানের এবং যে গরুগুলা এই পর্বে দেখাবো সবগুলাই ভালো খুবই ভালো মানের গরু কালেকশন করছি দর্শকরা দেখলেও বুঝতে পারবে এরা দেখলে আর কি বুঝতে পারবে যে আসলে কোনটা কেমন জাত মান তো আশিক ভাই আমরা তো ঈদের খুব নিকটে চলে আসছি এই সময় কিভাবে ক্রয় বিক্রয় করতেছেন দর্শকদের কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন আসলে কয় বিক্রয় যদি কোনো দর্শক ভাই লোক মানে আসতে যাচ্ছে সেই ক্ষেত্রে আসে নিচ্ছে এবং যদি মনে করে যে আসবো না আসতে না ব্যাংকে টাকা পাঠাই দিচ্ছে আমরা নিজ দায়িত্বে গ্রুপ বাসাতে পৌঁছাই দিচ্ছি এখন যেহেতু ব্যাংকিং সেবা চালু আছে ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে আপনারা পৌঁছাই দিচ্ছেন জি অবশ্যই ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে আমরা পৌঁছাই দিচ্ছি আর গাড়ি ঘোড়াতে কোনো সমস্যা না গাড়ি আমাদের ট্রান্সপোর্টে গাড়ি আছে আমরা নিজ দায়িত্বে পৌঁছাই দিই সবকিছু আচ্ছা তো আশিক ভাই আপনি বললেন এবার কালেকশনটা একটু বেশি চলেন এবার কালেকশনটা দেখা শুরু করি আর আপনি এক এক করে একটু বর্ণনা জানান আমাদের জি তো শুরুতেই একটা গরু আপনি এখানে দাঁড় করে রাখছেন শুরুতে যে গরুটা রাখছি এটা আপনার একটা সাইহল জাতের আর কি একটা সার সাইহল জাতের একটা সার শাইহল জাতের সার কালারটা সাদা কালারটা সাদা গরুটা খুবই সুন্দর মানের আপনার হচ্ছে ফুল সাদা আচ্ছা এই দাঁতের অবস্থা কি দুইটা দাঁত ভাঙছে দুই দাঁত জি যদি কোনো দর্শক ভাই এটাকে যদি চাই যে 2000 যদি এবার বিক্রি করতে চাই এবারও বিক্রি করতে পারবে এবং যদি মনে করে যে 2022 হাজার জন্য যেটা টার্গেট করবে সেটাও করতে পারবে সেটাও করতে পারবে তো এই গরুটা যদি এখন কোনো কাস্টমারের পছন্দ হয় কেউ যদি কিনতে চায় কেমন দাম আসবে আসলে এই গরুগুলা কিন্তু বড় গরু আসলে বড় গরুতে ক্যামেরাতে কেমন লাগে এটা জানি না আসলে এইসব গরুগুলা যদি রেটগুলা বলা যায় অনেক মানুষ হয়তো বা কোনো বাজে মন্তব্য করতে পারে কিন্তু গরুটা আপনার ন্যায্য মূল্য ন্যায্য মূল্যটাই সবসময়ের জন্য বলবো যে কোন গরুটা কেমন মূল্য একদম ন্যায্য মূল্যটাই আজকের প্রতিবেদনে আমি সব মূল্যটাই বলবো তো ন্যায্য মূল্যটা আমাদের দর্শকদের একটু জানান এই গরুটার আমি দুই লাখ পাঁচ টাকা দুই লক্ষ পাঁচ টাকা জি দরদামের সুযোগ আছে এখান থেকে হালকা পাতলা অবশ্যই দরদামের সুযোগ আছে আচ্ছা এবার বেশ কিছু রেগুলার কালেকশন লাল শাহিওয়াল আছে চলেন সেইগুলো দর্শকদের দেখাই আমি কিছু রেগুলার কালেকশন তো থাকেই রেগুলার কালেকশনের মধ্যে কিছু আনকমন জাতের কিছু মানে গির ইন্দ্রবাজিল যেগুলো আছে এগুলাও কালেকশন করছি এবং মানে ভিন্ন টাইপের কালেকশনগুলো সবসময়ের জন্য করার চেষ্টা করি যে ভিন্ন টাইপের কালেকশনগুলো করব। চলেন দেখতে শুরু করি জি ওগুলো দেখাই তা আশিক ভাই যে আরেকটা গরু নিয়ে আশা হলো এই গরুটার সম্পর্কে আমাদের একটু জানাবেন আসলে ভাই আসলে আনকমন গরুগুলা সবসময় জানার চেষ্টা করি আনকমন গরুগুলা কালেকশন করার জন্য আসলে কালেকশন করি এবং রেটটাও ন্যায্য মূল্যের রেটটা দেওয়ার জন্য চেষ্টা করি আসলে যে আনকমন গরু একটা কালেকশন করলাম আমি হচ্ছে আহামরি রেট করে নিলাম পঞ্চাশ হাজার টাকা লাভ করলাম তাহলে তো সে কখনো নিয়ে এসে যে সে তো আবার লাভ করতে পারবে না দুইটা দাঁত ভাঙছে গরু সম্পূর্ণ সবল এটা কিন্তু ইন্দো ব্রাজিল ইন্দ্র ব্রাজিল অনেকে গিরটিরও বলে থাকে গিরের মধ্যে মাথা উল্টানো মাথা উল্টানো থাকে কিন্তু কান দিয়ে মাথার শেপটা দিয়ে কিন্তু অনেক ভাস আচ্ছা তো এই গরুটা যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় এটার দাম আসবে কেমন এই গরুটার রেটটা চাইছি আমি এক লক্ষ নব্বই হাজার টাকা এখান থেকে একটু দর সুযোগ রাখছি এক লক্ষ নব্বই হাজার টাকা আপনি দাম চাইছেন দর সুযোগ আছে এখান থেকে আসলে দর সুযোগ আছে আসলে এগুলা কিন্তু প্রতিটা গরুই কিন্তু বড় আচ্ছা এই পাশে তিন নাম্বার যে গরুটা নিয়ে আসলেন এই গরুটা কোন জাতের গরু এই গরুটা আসলে গির জাতেরই একটা ষাঁড় গির জাতের একটা ষাঁড় গির জাতের একটা ষাঁড় গরুটা দেখেন এর গলার ঝোল এর কানের গেটাপ মাথা উপরে চোট নাভি সবটাই সুন্দর আসলে গির গরু গুলা এটা কি দাঁতে গেছে জি না এটা এক দাঁত ভাঙছে দুই দাঁতে এখনো যায় নাই

গরুটা আপনার চুট কিন্তু এটা কিন্তু রেডি গরু রেডি গরু মাংস চলে আসছে এটা মাংস চলে আসছে কিন্তু আরো মাংস আসবে এটা কুরবানির জন্য রাখতে পারি কারণ জায়গা আছে অনেক জায়গা কুরবানির উপযুক্ত একটা গরু এটা জি কুরবানির উপযুক্ত একটা গরু দাঁত হইছে জি এটা দুইটা দাঁত ভাঙছে দুইটা দাঁত ভাঙছে জি দুইটা দাঁত ভাঙছে গরু এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ একদম সুস্থ সবল এটার দাম চাইছেন কেমন এই গরটার এটা চাইছি আমি 145000 টাকা এখান থেকে একটু দরদাম করে বিক্রি করবো মাংস হতে পারে এটা আপনার সাড়ে সাত মন আচ্ছা তো দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দরদামের সুযোগ আছে এখান থেকে হালকা পাতলা অবশ্যই দরদামের সুযোগ থাকছে তো এই গরুটা সাইড করে দেন পরেরটা দেখি জি জিপাশে লালচে একটা গরু নিয়ে আসলেন এটা কোন জাতের গরু এটা আপনার শাহিয়াল জাতের শাহিয়াল জাতের একটা এটা জাতের একটা মানে বাচ্চা টাইপের গরু বাচ্চা জালি গরু এটা না আসলে জালি বললেও ভুল হবে এটা আপনার একটু বয়সও আছে আর বয়স নাই বা সেটা না দাঁত কি না এটা এখনো দাঁত হয় নাই কিন্তু কুরবানি আস্তে আস্তে আমার মনে হয় দাঁত হবে আস্তে আস্তে হয়ে যাবে জি দাঁত হয়ে যাবে আচ্ছা গরুটা সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল এই গরুটার বডি কন্ডিশন এগুলো দেখে যদি কারো পছন্দ হয় কেউ নিতে আগ্রহী হলে কেমন দাম পড়বে এই গরুটার রেটটা রাখছি আমি এক লক্ষ সাতাশ হাজার টাকা এখান থেকে একটু দরদামের সুযোগ এক লক্ষ সাতাশ টাকা দরদাম করবেন আপনি যে এখান থেকে হালকা বদলা ওষুধ দাম করবো তো এই গরুটা সাইড করে দেন পরে গরুটা দেখি এই এপাশে বেশ কিছু গরু একত্রিত করছেন কয়টা গরু আছে এখানে এখানে দশটা গরু আছে দশটা গরু আপনার এবারকার কালেকশন গুলা স্পেশাল কালেকশন করছি আমি গরুগুলা দেখেন কালার চোট গলা কিন্তু প্রতিটা গরু রেডি গরু হ্যাঁ প্রত্যেকটা গরুতেই শরীরে মাংস চলে আসছে জি প্রতিটা গরুই শরীরে মাংস চলে আসছে এবং বড় গরু প্রতিটা গরুগুলাই বড় গরু আচ্ছা এগুলো কি সব দাঁত হওয়া গরু জি প্রতিটা গরুই দাঁত হওয়া প্রত্যেকটা গরুই দাঁত হওয়া প্রত্যেকটা গরুই দাঁত হওয়া আসন্ন কুরবানি উপলক্ষে উপযুক্ত মানের গরু এগুলা জি আসন্ন কুরবানি ইয়া তো উপযুক্ত গরু গরুগুলা কালারে আর হচ্ছে গরুতে খুব সুন্দর আচ্ছা তো এখানে কয়টা গরু আছে একসঙ্গে এখানে দশটা দশটা তো আপনি তো শুরুতে লট আকারের দামটা বলে দেন তো এবার একটু শুরুতে লট আকারের দামটা বলে দেন তারপরে আমরা এক একটা করে দেখাবো এখানে দশটা গরু আছে আমি এই দশটা গরু আমি লাখ পঞ্চাশ হাজার টাকা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশটা একসঙ্গে নিলে জি দশটা একসঙ্গে নিলে তাহলে এবারে যে এক একটা দাম আসতেছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা করে জি এমন আর কি হচ্ছে গরুগুলা দেখেন অন্য অন্য বারে গরুর থেকে অনেক বড় আপনি নিজেই দেখবেন ওদিক ভাই

এই গরুটা দুইটা দাঁত দুই দাঁত মাংস কতটুকু আছে এটা মাংস আপনার সাড়ে ছয় মোন সাড়ে ছয় মোন একটা নিলে কেমন দাম আসবে একটা নিলে পরে লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দরদামের সুযোগ হালকা পাতলা অবশ্যই দেন দুই নাম্বারটা দেখে আপনার এই পাশে দুই নাম্বার সিরিয়ালের যে গরুটা আছে লটের দুই নাম্বার গরু এটা কোন জাতের গরু এইটা আপনার এইটা শাহিহল জাতের গরু শাহিল জাতের জাতের গরু এটাও রেডি গরু দেখেন এটা কালারটা খুব হেলদি টাইপের কালার মাংস চলে আসছে শরীরে জি আচ্ছা তো এই গরুটার বডিতে এখন কতটুকু মাংস এই গরুটা এখন আনুমানিক একদম সাড়ে ছয় মনের মতো হবে সাড়ে ছয় মনের মতো বডিতে মাংস আছে জি সাড়ে ছয় মনের মতো বডিতে মাংস আছে কিন্তু গরুগুলা একদম সুস্থ সবল এবং এর আপনার বডি ঘরটা সবকিছু সুন্দর মানের তো এটা একটা নিলে কেমন দাম আসবে এটা একটা নিলে এক লক্ষ বান্ন হাজার টাকা এখান থেকে একটু দরদামের এক লক্ষ বাউন্ন হাজার দরদামের সুযোগ আছে যে এখান থেকে অবশ্যই হালকা পাতলা দরদামের সুযোগ আছে আসলে দেখেন অনেক ভাই ইয়া করতে পারে যে এটা সাড়ে ছয় নের একটা গরু এক লক্ষ বান্ন হাজার টাকা আসলে এইসব গরুগুলা শখের বছরে যারা নিবে তাদের জন্য এগুলা তারপরেও আসলে একটা লট আকারে একটা ইয়া করছি যে আপনার যদি কোনো দর্শক ভাই একটা লট টাকায় নিতে পারে সব থেকে বেশি ভালো হয় এখানে অনেক বড় বড় গরু আছে আমি আছে এক এক করে আসলে দেখাচ্ছি তো দুই নাম্বারটা সাইড করে দেন তিন নাম্বারটা দেখি जी পাশে তিন নাম্বার যে গরুটা আছে এটা সম্পর্কে আমাদের একটু জানাবেন এটা আপনার এটা শাহিয়াল জাতের গরু শাহিয়াল জাতের একটা গরু শাহিয়াল জাতের গরু গরুটা আসলে আগের দুইটা থেকে এটা কিন্তু অনেকটা বড় আগের দুইটা থেকে বড় এটা जी তো এটার দাঁতের অবস্থা কি এইটা দুইটা দাঁত দুই দাঁত জি বডিতে মাংস আসছে কতটুকু এটা আপনার 7.5 মাসের মতো 7.5 মাসের মতো আচ্ছা গরু সম্পূর্ণ সুস্থ

পাশে চার নম্বর সিরিয়ালের যে গরুটা আছে এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন এই গরুটা আপনার সাহিব জাতের গরু গরু সাহ জাতের গরু গরুটা আসলে কালকে রাতে এই গরু আইছে আসে জন্য এখনো খাইয়ে দেয় সেভাবে বড় গরু তো এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাইছেন একটা নিলে দরদামের সুযোগ আছে আচ্ছা তো এই গরুটা সাইড করে দেন পাঁচ নাম্বার গরুটা পাঁচ নম্বর সিরিয়ালের যে গরুটা আছে এটা কোন জাতের গরু 5 নম্বর গরুটা সাইহল যেটা গরু দেখেন এই সব গরুগুলা পিঠা গরু খুবই পিঠা আপনার মাংস চলে আছে রেডি টাইপের গরু একে নিয়ে যা শুধু কুরবানি পর্যন্ত নার্সিং করতে হবে তারপরে কাঙ্ক্ষিত রেজাল্ট থেকে পাওয়া যাবে যে অবশ্যই পাওয়া যাবে আপনার গরুটা এখনই প্রায় মাংস চলে যাচ্ছে আচ্ছা এখন কতটুকু মাংস আছে এই 5 নম্বর সিরিয়ালের গরুটার 5 নম্বর সিরিয়ালের আপনার মাংস আনুমানি আপনার 7.5 মণ সাত মণ আইডিয়া যারা নিবে তারা তাদের মতো আইডিয়া করে নিতে পারবে অবশ্যই নিতে পারবে কিন্তু গরুগুলো একদম সুস্থ সবল কালার টালার সবকিছু একদম মানে আহ খুবই সুন্দর আচ্ছা পাঁচ নাম্বার গরুটা একটা নিলে কেমন দাম আসবে

এইটা আপনার সাড়ে সাত মন সাড়ে সাত মন জি তো এটা যদি কোন দর্শক ভাই নিতে চায় একটা কেমন দাম আসবে এই গরুটা আমি রেটটা রাখছি

এটা ছিল সাত নাম্বার এটা সাত নাম্বার আট নাম্বার যে গরুটা আছে এটা এইটাও সাইহল জাতেরই গরু সাইহল জাতের একটা গরু সাইহল জাতেরই গরু গো 100 সাইহল দেখেন এটার মাথা চুটের গিটাপটা নাভিটাবিগুলো এটা অন্য ধরনের আর কি আচ্ছা এটার দাঁতের অবস্থা কি এইটার চার দাঁত চার দাঁত গরু সম্পূর্ণ সুস্থ একদম সুস্থ সবল একটা নিলে কেমন দাম আসবে একটা নিলে এই লক্ষ 80 হাজার টাকা এক লক্ষ হাজার টাকা 8 নাম্বার সিরিয়ালের গরু এটা জি তার দামের সুযোগ আছে অবশ্যই তার সুযোগ আছে আচ্ছা 9 নাম্বার সিরিয়ালের যে গরুটা আছে চলেন 9 নাম্বার সিরিয়ালের গরুটা দেখি এটা কোন জাতের সিরিয়ালের গরুটা এইটাও সাইহল জাতেরই গরু গরুটা দেখেন এটা আপনার গেটআপ মাথা সবকিছু অন্য ধরনের আর কি খুবই সুন্দর মানের আচ্ছা এটা কি দাঁতে গেছে হ্যাঁ এটা দাঁত হয়েছে দুই দাঁত এটাও দাঁত হইছে দুই দাঁত জি এখন গরুটা সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল তো এই নয় নাম্বার সিরিয়ালের গরুটা একটা নিলে কেমন দাম আসবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখান থেকে একটু দরদামের সুযোগ রাখছে এক লক্ষ পঁয়ষট্টি দরদামের সুযোগ আছে আপনার অবশ্যই দরদামের সুযোগ রাখছে আচ্ছা আপনার দশ নম্বর যে গরুটা আছে এটা সম্পর্কে একটু জানাবেন দশ নম্বর গরুটাও আপনার শাহিওয়াল জাতের গরু দেখেন শাহিওয়াল জাতের একটা গরু শাহিওয়াল জাতের গরু গরুটা আপনার সব থেকে বড় গরু লটের তো এই দশটার মধ্যে সব থেকে বড় গরু এটা জি এর সব থেকে বড় গরু এটা আপনার আট মুনের মতো গায় মাংস আছে ওটাতে আট মুনের মতো মাংস আছে জি কয়টা এটা দাঁটা চারটা চারটা জি একটা নিলে কেমন দাম আসবে তার এই একটা নিলে পারে এটা রাখছি এক লক্ষ পূঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দর দামের সুযোগ আছে এখান থেকে হালকা পতলা অবশ্যই দর দশ আর এই দশটা গরু যদি কোনো একজন ক্রেতা ভাই নাই পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকাই আপনি রাখতে পারবেন আর এভারেজে এক লক্ষ পঞ্চান্ন করে পরে

তো লম্বা গরুটা একদম সুস্থ সবল এই গরুটা যদি কারো পছন্দ হয় কেমন দাম আসবে এই গরুটা এক লক্ষ সাতাশ হাজার টাকা এখান থেকে একটু দরদামে সুযোগ টাকা এক লক্ষ সাতাশ দরদাম করবেন যে এখান থেকে হালকা পদলা অবশ্যই দরদাম করা যাবে একটা পাকরা গরু আছে এটা কোন জাতের গরু

তো ভাই এই পাশেও আমাদের নিয়ে আসলেন শুরুতে একটা গরু আছে কোন গরু এটা এইটা একটা বকনা আর এইটা আসলে কি জাত মান চিকটা আসছে না কেন এটা দশক ভাইরা দেখে শুনে যাচাই বাছাই করে আর কি বুঝতে পারবে যে এটা আসলে কি জাতের গরু এরকম একটা বকনাই বোধহয় আপনার এর আগের একটা পর্বে দেখছিলাম একটু ছোট সাইজের ছিল ওইটা একটু ছোট ছিল এইটা একটু বড় এটার বয়স কত মাস হতে পারে এটা কত হবে আপনার 8 9 মাসের মতো 8 9 মাসের মতো বয়স হবে 8 9 মাসের মতো বয়স হবে কি জাতমান দর্শক ভাইরাই দেখে শুনে বলবে আর কি আচ্ছা বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল খাবার দাবারেও ঠিকঠাক জি আচ্ছা তো কারো দেখে যদি এটা পছন্দ হয় কেউ নিতে আগ্রহী হয় কেমন দাম আসবে এটার আমি রেটটা রাখছি 1 লক্ষ 10 হাজার টাকা এখান থেকে একটু আলাদা জানার সুযোগ আছে 1 লক্ষ 10 হাজার টাকা এই গরুটার দাম চাইছেন কোন দর্শকের যদি পছন্দ হয়

ছেলে আছে এটা আপনার গাড়িতে লাগছিল এই জন্য এমনটা হয়েছে কিন্তু একদম সুস্থ সবল এখন কি প্রেগনেটটা বাচ্চা আছে না এটা আপনার হচ্ছে এটা বাচ্চাও নাই প্রেগনেন্ট নাই এইটার এখন বাচ্চা নাই বাচ্চাটা খালাস হয়ে গেছে জি আসলে এইটা আসতে লাগে বাচ্চাটা হয়তো বা গেছে এরকমই আর কি হবে আচ্ছা তো এখন এটা কি দুধ কিছু আছে নাকি দুধ নাই না এটা হাত পানানো এটা দুধ আছে হাত পানানো দুধ আছে এটা গত কালকে রাতে নামছে এখনো দুয়াই নাই আনুমানিক আশা করতেছি যে আপনার 3 4 কেজির মতো হাত পানানো দুধ হবে কিন্তু এগুলা খাইতে দিলে আস্তে আস্তে এগুলো দুধ নামবে এগুলো মূলত সামনের বছরের জন্য নিয়ে রেডি করতে হবে সামনে সামনের বছর নিয়ে রেডি করতে হবে এই আর এগুলো থেকে কিছু সম্ভব না না এই বিএনএ তারপরেও আপনার বাসার দুধ খাওয়ার জন্য এগুলো সম্ভব এটার দাম চাচ্ছেন কেমন এই গরুটা রেটটা চাইছি এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা দাম চাইছেন কোন দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে পারেন জি অবশ্যই দরদাম করে নিতে পারবে এই পাশে যে আর একটা লালচি গরু আছে এটা এখানে আহ ভাই আমি পাঁচটা জার্সি গাভি রাখছি

কেমন দুধ হয় আসলে জার্সি গরু কি জাত জাতমান সেগুলো আসলে দর্শক ভাইরা দেখে শুনে বুঝতে পারবে যে আসলে আমার এই গরুগুলো কেমন জাতমান আচ্ছা তো এই গরুটার কি এখন দুধের কথা বলা সম্ভব না এগুলা দুধের কথা বলা সম্ভব না আসলে দুধের গ্যারান্টি দিয়ে আমি কখনো বিক্রি করবো না এবং এটা কি আছে সেগুলো দর্শক দেখে দেখে এসে করে তারপরে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে তো এই প্রথম দাম কেমন এই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখান থেকে একটু দরদামের সুযোগ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রথম গাবিটার দাম রাখছেন দরদামের সুযোগ আছে অবশ্যই দরদামের সুযোগ আছে আচ্ছা এই পাশে দ্বিতীয় যে গাভীটা আছে চলেন এবার এইটা দর্শকদের দেখাই এইটা এটাও গাভি এইটা আপনার তিন দাঁত চার দাঁত এখনো যায় নাই চার দাঁতে এখনো যায় নাই তিন দাঁত এটা হচ্ছে তিন দাঁত দুই দাঁত ভাঙছিল আর একটা ভাঙছে এটা কথা তম বাচ্চা এইটা প্রথম প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে এইটার সঙ্গে কি বাচ্চা ও এইটার সঙ্গে আপনার বকনা বকনা বাচ্চা জি বকনা বাচ্চা বাচ্চাগুলো জার্সি বাচ্চাগুলো জার্সি বাচ্চাই মানে লাল বাচ্চাই জি জার্সি এগুলো আসলে প্রতিটা গরুই কিন্তু ইন্ডিয়ান জার্সি এগুলো আমাদের দেশের জার্সি না বর্ডারি গরু এগুলো জি এগুলো ইন্ডিয়ান জার্সি এটা আপনার হচ্ছে এটাও সবাই মাত্র নামছে এগুলো আপনার এগুলো চেহারাটা দেখা যাবে এক দুই সপ্তাহ যাওয়ার পরে আচ্ছা তো এইটারও দুধের কথা এখন বলা সম্ভব না যেহেতু গত রাত্রে নামছে কাস্টমার ভাইরে এখানে এসে দুধটা দহন করে দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেবে তো এই গরুটা দেখে যদি কারো পছন্দ হয় দুই নাম্বার গরু কেমন দাম আসবে দুই নাম্বার গাবি। দুই নাম্বার গাবিটা এই গাভীটার রেটটা রাখছি এক লক্ষ বত্রিশ হাজার টাকা এখান থেকে একটু দরদাম শুধু এক লক্ষ বত্রিশ হাজার টাকা কথা বলে নেওয়া যাবে জি অবশ্যই কথা বলে দরদাম করে নেওয়া যাবে আসলে একদম দামি করতে কখনো বিক্রি হয় না তিন নাম্বার যে গাবিটা আপনার আছে লালচে এটা সম্পর্কে একটু জানাবেন নাম্বার গাবিটার দুইটা দাঁত দুইটা দাঁত দুইটা দাঁত এটার সঙ্গে বকনা বাচ্চা এটার সঙ্গে বকনা বাচ্চা এটার সঙ্গে বকনা বাচ্চা বাচ্চাটাও যাচ্ছে আর এই বাচ্চাগুলোর বয়স আসলে কতদিন করে আছে বাচ্চাগুলোর বয়স আপনার কোনটা দুই সপ্তাহ হইছে কোনটা আপনার হচ্ছে একটু বেশি হইছে 10 দিন 12 দিন এমনের মধ্যে এরকমই আছে বাচ্চাগুলোও 100 জার্সি হইছে ওগুলো আমি আপনাকে দেখাবো জার্সিগুলো তো এটারও মনে করেন যে সরাসরি এসে দুধ দহন করে দেখে তারপরে কাস্টমার ভাইদের কেনা উচিত জি যত দুধের কথা আপনি বলতেছেন না তো এই তিন নাম্বার গাভীটা কারো পছন্দ হলে কেমন দাম আসবে এক লাখ পঁচিশ হাজার টাকা এখান থেকে একটু দরদামের সুযোগ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাইছেন দরদাম করে বিক্রি করবে জি অবশ্যই দরদাম করে বিক্রি করবো ভাই আপনার চার নাম্বারের যে গাভীটা আছে লালচে এটা সম্পর্কে এবার জানাবেন এইটাও আতিক ভাই এটাও জার্সি এইটাও ইন্ডিয়ান জার্সি এইটার সঙ্গে আপনার হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা আছে এটার সঙ্গে সার বাচ্চা আছে বাচ্চাটা আপনার জার্সি বাচ্চাই হইছে আর এই বাচ্চা গাবিটার বয়স কেমন এইটার বয়সটা হচ্ছে দুই দাঁত দুই দাঁত জি এটা দুইটা দাঁত আর বাচ্চাগুলোর বয়স 8 10 দিন করে আছে জি 8 10 দিন করে আছে আচ্ছা তো ওলান পালন সবগুলো গাবিরই আছে কতটুকু দুধ হয় না হয় এগুলো দর্শক সরজমিনে এসে দহন করে দেখে বাটগুলো ঠিক আছে না গরু সুস্থ কিনা বাচ্চা সুস্থ কিনা সবকিছু শনাক্ত করে তারপরে দরদাম করে নিতে পারবে আসলে গরুগুলা একদম সুস্থ সবল আছে গাবি গরুগুলা বাচ্চাটা আগে আমন দিয়ে আসার সময় দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে আসি যে বাটগুলা ঠিক আছে কিনা গরুর বাচ্চাটা একদম ঠিক আছে বাত নিয়ে কোনো দশক ভাইরে কোনো কনফিউজ হইতে হবে না আপনার সব কিছু একদম মানে সুস্থ সবল আছে খালি দুধের গ্যারান্টিটা আপনার হচ্ছে যে দশক ভাই নিবে আসে শুনে যায় যাচাই বাছাই করে নিতে হবে আসলে আমি যদি বলি আপনার হচ্ছে গাভী গরুগুলা হচ্ছে মুখে দুধ হ্যাঁ তারপরেও কোন গরুটা কেমন দুধ হবে এগুলা আমি বলবো না আর দর্শক ভাইরে দেখে বসবে তো এই চার নম্বর দাম চাইছেন কেমন তার দামটা চাইছি এক লাখ

সেজন্য আর কি এটা এমন হয়েছে কিন্তু এটার আপনার এটার সঙ্গে বাচ্চা আছে কি বাচ্চা এটার সঙ্গে বকনা বাচ্চা আচ্ছা গরুটা একদম সুস্থ সবল আপনার ওলানের ধার বাটগুলো খুব সুন্দর এই পাঁচ নাম্বার গাবিটা কারো পছন্দ হলে কেমন দাম আসবে এইটার দামটা আমি রাখছি ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকা কথা বলে দাম কমায় নেওয়া যাবে জি অবশ্যই একটু দরদাম করে নেওয়া যাবে আচ্ছা এই পাশে আর একটা আছে এইটা কোন জাতের এই পাশে একটা আছে এইটাও জার্সি জাতের এইটা হচ্ছে আপনার ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি 6 নাম্বার এটা এটা 6 নাম্বার এটার সঙ্গে আপনার এইটার সঙ্গে বকনা বাচ্চা এইটাও জার্সি বাচ্চা এটার সঙ্গে বকনা বাচ্চা জার্সি বাচ্চা জি তো এই গাবিটার বয়স কেমন দাঁত কয়টা এই গাবিটার আপনার দুইটা দাঁত দুইটা দাঁত বাচ্চা বয়স আপনার আনুমানিক দশ এগারো দিনের মতো হবে আচ্ছা এটার দাম চাইছেন কেমন এটার দামটা চাইছি এক লাখ সাত হাজার টাকা এক লাখ সাত হাজার টাকা আশিক ভাই বাইরে আপনার বেশ কিছু জার্সি বকনা বাচ্চা আছে চলেন সেই বকনা বাচ্চাগুলো দেখবো তারপরে ওই পাশে কিছু আরো গাভী রাখছেন আপনি সেইগুলো দর্শকদের দেখাবো জি সেগুলো দেখাবো তো আশিক ভাই আপনি এই পাশে কিছু বকনা রাখছেন শুরুতেই যে বকনাটা আছে এটা কোন জাতের প্রথমে যে বকনাটা আছে এটা আপনার জার্সি জাতের বকনা জার্সি জাতের বকনা জি জার্সি জাতের বকনা এগুলো আপনার এগুলো কিন্তু ইন্ডিয়ান জার্সি এই বকনাটার বয়স এইটা আপনার বয়স ছয় মাসের মতো হবে ছয় মাসের মতো হবে জি ছয় মাসের মতো হবে এমনি সম্পূর্ণ সুস্থ সবল জি একদম সুস্থ সবল তো এই প্রথম বকনাটা কেউ কিনতে চাইলে কেমন দাম আসবে প্রথম বকনাটা যদি কোনো ভাই কিনতে চাই এটা রেটটা রাখছি আমি তেত্রিশ হাজার টাকা এখান থেকে একটু অল্প একটু দরদামের সুযোগ রাখছে তেত্রিশ হাজার টাকা দরদামের একটু সুযোগ আছে হালকা বদলা অবশ্যই দরদামের একটু সুযোগ দুই নাম্বার যে বকনাটা আছে এটা দুই নাম্বারটা এটাও আপনার জার্সি জি প্রথমটা আপনার মিনি জার্সি হ্যাঁ এইটাও আর কি মিনি জার্সির মধ্যে কিন্তু দেখেন বাচ্চাগুলার পার্সেন্টেজ জার্সি খুব ভালো এইটার বয়স এইটার বয়স অমনি 6 মাসের মতো হবে 6 মাসের মতই হবে জি বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল আচ্ছা তো এইটার দাম পড়বে কেমন এইটার দামটা চাইছি আমি 42000 টাকা এখান থেকে একটু দরদামে সুযোগ রাখছি 42000 টাকা দরদামের একটু সুযোগ আছে জি অবশ্যই একটু হালকা বাতলা অবশ্যই দরদামে সুযোগ আছে আচ্ছা ঠিক ভাই তিন নম্বর যেটা আছে এটা এইটা আপনার এইটাও জার্সি এইটা ব্ল্যাক জার্সি জার্সি যে এটা ব্ল্যাক জার্সি আসলে রেড জার্সিগুলো অনেক পাওয়া যায় কিন্তু আসলে এই এই রকম জার্সিগুলো খুবই কম পাওয়া যায় কিন্তু এটা জাতমানগুলা খুব সুন্দর আচ্ছা এগুলো আসলে দেখেন বার্ট বারতলাগুলোও অন্যান্য ইয়াতে থেকে অনেক সুন্দর প্রতিটা গরুরী এইটার বয়স কত মাস এটা বয়স সাত মাসের মতো হবে সাত মাসের মতো হবে জি আচ্ছা তো এই বাচ্চাটার বডি কন্ডিশন যাতান দেখে কারো পছন্দ হলে কেমন দাম আসবে এই বাচ্চাটার রেটে রাখছি আমি পঞ্চান্ন হাজার টাকা এখান থেকে একটু দরদামের সুযোগ রাখে পঞ্চান্ন হাজার দরদাম করবেন জি এখান থেকে হালকা পাতলা তার পাশে যেটা আছে এটা তার পাশে যেটা আছে এইটাও আপনার জার্সি জার্সি জি এটাও মিনি জার্সি জার্সিটা খুবই ভালো মানের এটার বয়স কতো মাস এটা বয়স আট মাসের মতো হবে আট মাসের মতো হবে জি খাবার দাবার খায় জি একদম খাওয়ার দরকার নামছে কত কবে

দশ মাসের মতো দশ মাসের মতো যে এইটার দাম পড়বে কত এইটার রেটটা রাখছি আমি বান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা এটার দাম চাইছেন দরদাম করবেন যে এখান থেকে হালকা পাতলা অবশ্যই দরদাম করব। এই পাশে যে আপনার বাচ্চাগুলো আছে সেইগুলো হচ্ছে এই গাভীর বাচ্চা যে এখানে আপনার হচ্ছে বাচ্চা যেগুলা করতেছি আসলে তারপরে ওই যে বাচ্চাগুলো ছাড়া হয়েছে দুধ দোহন করা হচ্ছে এখন করা হচ্ছে প্রতিটা বাচ্চাগুলো একদম ছয়টা গাভীর ছয়টা বাচ্চা কোন গাভীর কোন বাচ্চা কাস্টমার ভাইরা এখানে এসে গাভীর সেরে বাচ্চা ছেরে দুধ দহন করে দুধ দেখে তারপরে নিতে পারবে যে দেখেন আমি বলছিলাম প্রতিটা বাচ্চাই কিন্তু জার্সি মাও জার্সি বাচ্চাও জার্সি মায়ের মতোই লালচে বাচ্চা সবগুলাই জি মায়ের মতো সবগুলাই লাল আচ্ছা তো আশিক ভাই আপনার সবগুলো কালেকশনে আমরা দর্শকদের দেখালাম আপনি প্রত্যেকটা গরুরই বর্ণনা করে আমাদের জানালেন এবার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে যদি শেষ করতেন আসলে এবার চেষ্টা করছি আসলে সব জাতের গরুগুলা দেখানোর জন্য সব জাতের গরুগুলাই দেখাইছি আমি আশা করব যে এরপরে প্রতিটা প্রোগ্রামে আর কি সব জাতের গরুগুলো রাখার জন্য আসলে সবাই কিন্তু এক গরু নিতে চায় না কেউ নেয় সার কেউ নেয় গাভি কেউ নেয় বকনা কেউ জার্সি বকনা হলস্টান ফ্রিজিয়ান বকনা এগুলো সব জাতেরই নেয় তারপরেও আমি রাখছি চেষ্টা করতেছি আস্তে আস্তে সব জাতেরই রাখার জন্য দুই চার পাঁচটা করে সব জাতেরই রাখবো তারপরেও যে গরুগুলা এবার আইসি খুব ভালো মানের গরু নিয়ে আইছি এবার যে সারগুলো আসলে সারগুলা ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু যে দর্শক ভাই যদি কোনো আসে সারে যা খামার ভিজিট করে দেখে তাদের অবশ্যই চয়েস হইতে হবে চয়েসফুলই সবগুলো সারগুলা তো ঠিক আছে আশিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লকডাউনের মাঝেও রোজা থেকে কষ্ট করে বেশ কিছু গরু কালেকশন করছেন সব ধরনের গরুই কালেকশন করছেন আমার দর্শকদেরও সেগুলো দেখাইছেন তো সব কিছু মিলাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সব গরুগুলাই দেখালাম তারপর যে রেটটা বললাম রেটটা যদি কোনো দর্শক ভাই যদি বেশি মনে হয় বেশি না ভাই আসলে মার্কেটে যে দাম সেই দাম ধরে রেট চাইছি এখান থেকেও দরদাম করা যাবে আসলে হ্যাঁ দাম কমানোর অবশ্যই সুযোগ আছে এক দাম দাম করে কখনো বিক্রি হয় না আমি চাবো যে সব থেকে দুই টাকা কমে বিক্রি করার জন্য এবারও আশা করতেছি যে যদি কোনো দর্শক ভাই নাই তাকে দিতে পারবো আচ্ছা তো ঠিক আছে আশিক ভাই ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম